বন্ধুরা, পাকিস্তান ভেবেছিল তারা ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করবে, কিন্তু তার আগে পাকিস্তানের ঘরের ভেতরেই বড় একটা ব্ল্যান্ডার খাড়া হয়ে যায়। যুদ্ধের জন্য পাগল থাকা পাকিস্তান এখন নিজেই যুদ্ধে ফেঁসে গেছে। ভারত পাকিস্তান সীমানায় যুদ্ধ হওয়ার আগে তার আগেই কিন্তু পাকিস্তানের ঘরের ভেতরে রকেট আর মিসাইলকে ছোড়া হচ্ছে। রকেট আর মিসাইল চালু হতেই সেই ঘরের ভেতরে 60 থেকে 70 জন মানুষ মারা যায়। এই মুহূর্তে পাকিস্তানের আকাশ রকেট আর মিসাইলের শব্দ আর তার ধোঁয়ায় কিন্তু ভরে গেছে। পাকিস্তানের ঘরের ভেতরে শুরু হয়ে গেছে যুদ্ধ, অপরদিকে পূর্ব পাকিস্তান আর পাকিস্তানের ঘরের ভেতরে শুরু হয়েছে এরকম টাইপের যুদ্ধ। তবে এখানে অন্যরকম পরিবেশে তৈরি হয়েছে পাকিস্তানের ঘরের ভেতরে। বন্ধুরা, এরাই আবার নিজেদেরকে শান্তির বাণী বা শান্তির বাহক বলে দাবি করে, অথচ তাদের নিজেদের ঘরের ভেতরগুলোতে শান্তি নেই। আসলে বন্ধুরা, পাকিস্তানের ঘরের ভেতরে যুদ্ধ শুরু হয়েছে সাম্প্রদায়িক অর্থাৎ নিজেদের ধর্মকে কেন্দ্র করে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রান্তে আরও একবার বড় সড়ো যুদ্ধে কেঁপে উঠল তারা। পাকিস্তানের মাথার উপর ভীষণ যুদ্ধ চালু হয়ে গেল। এখন জমির একটি ছোট্ট টুকরোর জন্য এই দাঙ্গা যুদ্ধ পর্যন্ত চলে যায়। পরিস্থিতি যুদ্ধের মতন হয়ে উঠেছে। এই ঝামেলাটি শুরু হয়েছে শিয়া আর সুন্নির মাঝে। এই ঝামেলাটি দেখতে দেখতে এত বড় আকার ধারণ করে যে ঘরের ভেতরে রকেট মিসাইল চলতে শুরু করেছে। এই ঝামেলা বা যুদ্ধের শিকার হয়ে এখনও পর্যন্ত 60 থেকে 70 জন লোক মারা যায়। কম করে 200 জন লোক ঘায়েল হবার পরে খবর বেরিয়ে আসছে, এখনকার পাওয়া তথ্য অনুসারে এই মৃতের সংখ্যাটা সামনে আরও বাড়তে পারে। অনেক লোক ঘায়েল অবস্থায় আছে, যাদের পরিস্থিতি খুব একটা ভালো নয়। এই ঝামেলা বা যুদ্ধের ধারণাটা আপনারা এটা থেকে বুঝতে পেরেছেন, যেখানে ব্যবহার হতে শুরু করছে অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, রকেট, মর্টার আর কম রেঞ্জের মিসাইল। একবার ভেবেই দেখুন, ইসলাম নাকি শান্তির ধর্ম, তাদের কাছে এতটা ভয়ানক অস্ত্র থাকা সত্ত্বেও এটা শুধু পাকিস্তানের ঘরের ভেতরেই সম্ভব। পাকিস্তানের আমজনতার কাছে অটোমেটিক বন্দুক, অটোমেটিক মর্টার সেল, রকেট থাকা কোনো সাধারণ ব্যাপার নয়। যেমনটা আজকের দিনে মানুষ বাড়িতে কুকুর পোষে, সেমভাবে তাদের কাছেও অস্ত্র থাকে, যে ঝামেলাটা কোনো লাঠি বা পাথর দিয়ে নয়, সরাসরি বন্দুক, মিসাইল আর রকেটকে ব্যবহার করছে। একে অপরের উপর বন্দুক চালাতে শুরু করে, মর্টার দাগে, রকেট ছোড়ে, যার শিকার হয় কম করে 300 থেকে 350 লোক। এই ঝামেলার কারণে পেশা ছিনার হাইওয়েকে বন্ধ করে দিয়েছে পাকিস্তান। স্বয়ং পুলিশও এই ঝামেলাটিকে বন্ধ করতে ফেলোর হয়। পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপও হচ্ছে। পুলিশের কাছে এতটা অস্ত্র ছিল না যেটার দ্বারা এই ঝামেলাটিকে তারা সরাসরি বন্ধ করতে পারে। এই পরিস্থিতিকে দেখে পাকিস্তান পুলিশ মুখের ভেতরে পাথর পড়ে চুপচাপ বসে থেকে দেখতে থাকে এই ঝামেলা। এই ঝামেলার পরে পরিস্থিতি ভীষণ উত্তপ্ত। সেখানকার পরিস্থিতি আরও যে খারাপ হবে এটা বলাই চলে। এই সব কিছুকে নিয়ে পাকিস্তান আরও একবার চারিদিক থেকে ঘেরা পড়ে যায়। গোটা বিশ্বের সামনে পাকিস্তানের চেহারা আরও একবার খুলে গেল। সীমানায় অশান্তি করা পাকিস্তান এখন নিজেই অশান্তির মধ্যে পড়ে গেছে। জম্মু কাশ্মীরে অশান্তি ফেলানো পাকিস্তান নিজের ঘরে এখন অশান্ত। বন্ধুরা, এই অশান্ত এখনও তারা শান্ত করতে পারেনি, সবটাই তারা ব্যর্থ। খবর শুনে আপনাদের কি মতামত আর খবরটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।